গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। আজকে জগদ্ধাত্রী পুজো, মানে আজকে কি রে, সপ্তমী না অষ্টমী? আজ সব নবমী। আরামবাগেতে আমরা কিছু প্যান্ডেল দেখতে আসছি, মানে দারুণ দারুণ প্যান্ডেল হয়েছে, দুর্গা পুজোকে টক্কর দিয়ে দিচ্ছে এরকম প্যান্ডেল হয়েছে আরামবাগে। সো কোথায় কোথায় হয়েছে সেগুলো ঘুরবো একটু, আমার সাথে এই যে ভাই আছে দুজন মিলে বেরোচ্ছি। দেখি দেখ আবার ইয়ো দেখি দেখছে ভি 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 কে কালকে তো হেরে গেল আর কি বলবো। হ্যাঁ চলো গাইস দেখে আসি চারিদিকে কোথায় কি প্যান্ডেল হয়েছে, কেমন কি পুজো হচ্ছে, ঘুরে আসি একটু হালকা করে। বাস লাইক করে দিও, চলো দেখতে থাকো ভিডিওটা। সাবাস, লাইট গুলো হেভি দিয়েছে। এই হচ্ছে মাল্টি ট্যালেন্টেড ছেলে, কালকে ওর এইচএস পরীক্ষা, মানে টেস্ট, তো টেস্ট টেস্ট পরীক্ষা আজকে। মালটা আজকে বেরিয়েছে জগদ্ধাত্রী পুজো দেখতে। ঝুঁকে রানা পড়েগা মেরে আগে, ট্যালেন্টেড ছেলে সব। আমি 2016 উচ্চ মাধ্যমিক দিয়েছিলাম, তখন সব পুজো শেষ হয়ে গেলে আমাদের পরীক্ষা টরীক্ষা হতো, এখন পুজোর সাথে সাথে পরীক্ষা দিতে হবে, পুজো হচ্ছে পরীক্ষা হচ্ছে। তোকে দেখাতে হবে, তোর পরীক্ষা কালকে বেরিয়েছিস, দুপুর থেকে পড়েছে সেটা নয়, মানে পড়াশোনা করেছে, পড়ে এসেছে। কালকে যে ইন্ডিয়া হেরে গেল কেমন লাগছে বল? আশা করেছিলাম, অনেক বম ফম কিনেছিলাম, কিন্তু হেরে যাওয়াতে আমি বমগুলো সব টেনে ফেলে দিয়েছি। একটা ফানুস ছিল, তার ফানুসের কুকুরটা বার করে পুড়িয়ে দিয়েছি, ফানুসটা রয়ে গেছে ঘরে এখন। এই দিকটা সেরা করেছে, ওই দিক দিয়ে ঢুকেছ, বয়েজ হাই স্কুল মাঠে ঢুকছি, আর এখানে প্যান্ডেলটা সেরা করেছে। কি করেছে না প্যান্ডেলটা? বৃন্দাবনের প্রেম মন্দির। ওরে সেরা রে, বৃন্দাবনের প্রেম মন্দির আমাকে প্রথম নাকি রা, এই মন্দির জীবনে হয় না আমাকে, সত্যি করে আরামবাগের জীবনে হয় না, এটা প্রথমবার সে জগদ্ধাত্রী পূজা এই বছরে হয়েছে আরামবাগে। দুর্গা পূজার ডবল নে, উপরে যে লাইট গুলো দেওয়া আছে ওইখান পর্যন্ত চলে গেছে, ওই লাইট গুলো রাত্রিবেলা জ্বলে, সেরা সেরা সেরা। এসব প্যান্ডেল দুর্গা পুজোয় করলে ফার্স্ট হয়ে যেত। বয়েজ হাই স্কুল সাজিয়েছে সুন্দর, ভারতের পতাকা তিরঙ্গা সাজিয়েছে, আরামবাগ স্পোর্টিং অ্যাসোসিয়েশন লেখা রয়েছে সামনেটায়, প্রেম মন্দির বলে লেখা আছে সামনেটায়, প্রেম মন্দির মারাত্মক করেছে, বৃন্দাবনের প্রেম মন্দির, শ্রীকৃষ্ণের ছবি, শ্রীকৃষ্ণ আর রাধার ছবি লাগানো হয়েছে চারিদিকে। সত্যি জীবনে প্রথমবার, মানে যাইনি তো কিন্তু এখানে দেখে নিলাম, বানিয়েছে বলে ভাগ্য ভালো, ডিজাইনগুলো কত সুন্দর করেছে, কালী পুজোর আগে থেকে শুরু করেছে এইসব হাতের কাজগুলো, সব সোলা দিয়ে, তাই তো থার্মোকল। ব্যালকনিটা সেরা করেছে, ব্যালকনিটা আচ্ছা। এখান থেকে মনে করে যে শ্রীকৃষ্ণ এখানটা দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে, এই জায়গাটায় দাঁড়িয়ে রয়েছে, এখান থেকে সবাই হাত বাড়াচ্ছে। হ্যাঁ, ওখানটা শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে, একটা থিম দিতে হতো ওখানটায়, দাঁড়িয়ে থাকতো সব দুটো কৃষ্ণ রাধিকা। হ্যাঁ, সেরা লাগতো, মানে এইবার ওই ব্যালকনি যে এটা রয়েছে, ব্যারিকেডটা রয়েছে, ওটাকে ধরে দাঁড়িয়ে রয়েছে এদিকে তাকিয়ে, সেরা লাগছে সেরা। দশের মধ্যে কত দিবি এটাকে? দশের মধ্যে 10, অনেকটা এরিয়া নিয়ে করেছে, ডিজাইনগুলো শুধু দেখ। সেরা সেরা, হরে কৃষ্ণ, সত্যি রাজবাড়ি তো রাজবাড়ি। হরে 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 রাম হরে রাম, এই লেভেলের ডিজাইন হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
राम राम हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। I don't like lying. I avoid. I can't avoid. What? Lying likes me. এক গাদা লাইন এখানে দাঁড়ি পড়েছি ছোট থেকে অভ্যেস লাইনে দাঁড়িয়ে পড়েছি রেশন দোকানের লাইন দিচ্ছি প্রসাদ দিচ্ছি কি প্রসাদ দিচ্ছে দেখা যাক কৃষ্ণ জগন্নাথ হে প্রভু সব জায়গায় লাইন এখান থেকে সেরা লাগছে ভাই মন্দিরটা না ভাই লাইনটা তো তাড়াতাড়ি যাচ্ছে বেশিক্ষণ দাঁড়াতে হয় না চলো 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 কি বলছিস তুই সেলিব্রিটি তুই তো ইংলিশ ম্যান হয়ে গেছিস সবাই তো ইংলিশ দিচ্ছিস স্টেজ করেছে কিন্তু স্টেজে এখন কিছু হয় না খিচুড়ি প্রসাদ দিচ্ছিল ভাই গাইজ আমরা পেয়ে গেলাম আমাকে কম দিয়েছে একটু সবাইকে একই দিচ্ছে কম দিয়েছে প্যান্ডেলটা এখান থেকে সেরা লাগছে লাইটগুলোর জন্য বয়েজ মাঠে স্পোর্টিং ক্লাবের প্যান্ডেল এটা প্রসাদটা খেয়ে নিই খেয়ে তারপর তোমরা যদি রাম ভক্ত হও তাহলে একটা লাইক একটা সাবস্ক্রাইব এইখানে তো লাইন মানে লাইন পিছু ছাড়ছে না এই প্যান্ডেলটা ঢোকার জন্য এখানেও লাইন দিতে হচ্ছে এটা হচ্ছে আরামবাগ গৌরহাটির মোর প্রগতি চক্র ক্লাবের পরিচালনায় জগদ্ধাত্রী পূজা তো এই প্যান্ডেলটায় ঐক্য সুর বলে যে থিম লেখা রয়েছে মাথাটায় ঐক্য সুর আর চারিদিকে এই যে ছোট ছোট ঘর বানিয়েছে প্যান্ডেলের চারিদিকে উপরেতে এই যে লাগানো রয়েছে আর ভেতরে ভেতরে আলো দেওয়া আছে সো এদের থিম হচ্ছে এটা ভেতরেতে ঢুকিনি প্রচুর লাইন সো এরপরে আর একটা ঠাকুর রয়েছে ওটা দেখতে যাওয়ার জন্য লাইনেতে দাঁড়িয়ে সময় নষ্ট করিনি বাইরে থেকে যেহেতু দেখা যাচ্ছিলো এখান থেকে তুলে নিয়েছিলাম বাঙালি হৃদয়ে রবীন্দ্রনাথ হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পদ্মা পড়ে আমার হিয়ার মাঝে লুকিয়ে সহজ পাঠ বইয়ের যা যা রয়েছে সব তুলে দিয়েছে এখানে সিঁড়িতে পুজোর ছুটি হবে মেলা বসবে গাজনতলার মাঠে বাবার নৌকো কত দূরের থেকে লাগবে এসে বাবুগঞ্জের ঘাটে বাবা মনে ভাববে সোজা সুজি খোকা তেমনি খোকা সোনাতরি ছোটনে বড় যে মেয়ে ঘন বড় সাহা বসে আছি নাই বড় সাহা আমি বলবো দাদা করুক এসে আমি এখন তোমার মতো বড় কাবলিওয়ালা দেখছো নাকি যে ছোট মাপ জামার পড়তে গেলে আট হবে যে আমার সেরা সেরা দুই বিঘা জমি ভূপেন আমি ছোট আছি এই জমি লইব কিনে দাদার মতো অনেক মস্ত হব
বড় হয়ে বাবার মতো তাল গাছ নারকেল গাছ গেছে। এই সাইড গুলোই অমলা ও দইওয়ালা এগুলো সব লেখা আছে। সেরা করে তো ঘুরতে ঘুরতে এখন আমরা এসে গেছি আরামবাগ বাসুদেবপুর মনসাতলা পল্লীতে। এখানে মহর্ষি গৌতম বুদ্ধকে নিয়ে সুন্দর একটা থিম বানিয়েছে, বুদ্ধাং শরণং গচ্ছামি। এখানে কাছাকাছি আর একটা জগদ্ধাত্রী পূজা হয়, তো চলো এটা শেষ ঠাকুর দেখা আমাদের এটা দেখে আসি। তো আজকে আমরা 5টা ঠাকুর দেখলাম এবং 5টা মণ্ডপ ঘুরে বেড়ালাম। তো সবার থেকে ভালো তোমাদের কোনটা লাগলো সেটা তোমরা কমেন্টে জানাও। তো প্রথমেই আমরা দেখলাম আরামবাগ স্পোর্টিং ক্লাবের পরিচালনায় আরামবাগ বয়েজ হাই স্কুল মাঠে বৃন্দাবনের প্রেম মন্দির। তো নেক্সট আমরা তারপরে গেলাম গৌরহাটির মোড়ে দুটো ঠাকুর দেখতে, প্রথম প্রগতি চক্র ক্লাবের পরিচালনায়। ঐক্য সুর নামে এই যে থিমটা রয়েছে এটা দেখলাম গৌরহাটির মোড়েই, এই একটা ক্লাবের পুজো। এই ক্লাবের নামটা আমার মনে নেই, থিমটা হচ্ছে রবীন্দ্রনাথের যা কিছু গল্প রয়েছে, ছোট গল্প, কবিতা, কাব্য, সাহিত্য সব কিছু মিলিয়ে এই থিমটা তৈরি করেছে। এই প্যান্ডেলটার ভেতরেতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মূর্তিও রয়েছে এবং চারিদিকে তার যা কিছু ছোট গল্প, বই, কবিতা, উপন্যাস রয়েছে সেগুলো সব সুন্দর করে ডেকোরেশন করা রয়েছে। এটাও আমাকে খুবই ভালো লাগলো। সো গাইজ, ঘুরতে ঘুরতে আমরা গিয়েছিলাম বাসুদেবপুর মোড় মনসাতলা পল্লী আরামবাগ এই পূজা মণ্ডপে। এখানে মহর্ষি গৌতম বুদ্ধকে ঘিরে একটি সুন্দর থিম বানিয়েছে, তো এটাও আমাকে খুবই ভালো লাগলো। এই বাসুদেবপুর মোড়েই আরেকটি ঠাকুর আমরা দেখতে গেলাম আর এটাই ছিল আমাদের শেষ ঠাকুর দেখা। তো এগুলোর মধ্যে তোমাদের সব থেকে ভালো কোনটা লাগলো তোমরা সেটা কমেন্টে জানাও, লাইক করে দিও। চলো তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে, বাই। তুমি সুখ যো